আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হলাম আরেকটি স্পেশাল আচারের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো খোসা সহ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি স্পেশাল আচারের রেসিপি। এই আচারটি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর এই আচারটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার। আমার চ্যানেলে আরও অনেকগুলো আচারের রেসিপি আছে, আজ এই আচারটি আমি একটু ভিন্ন রকমভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এখানে আমি দুটি আম নিয়ে নিয়েছি, আর এই দুটি আম এক কেজি হবে। দেখতেই পাচ্ছেন আম দুইটা কিন্তু অনেক বড় বড়। এখন এই আম দুইটা আমি খুব ভালো করে এভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমটা কত বড় বড়। তো আমি আমটার আচার ঠিক এভাবেই দেব। তো আমটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে এদিকে আমি একটি কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি, আর পানিটাও গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি পানির সাথে। এখন সেই আমগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। তো আমগুলো এখন দিয়ে দিচ্ছি, আর আমগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে না, জাস্ট এক মিনিটের মতো একটু জাল করে নিলেই হবে। তো আমি একটা বলক তুলে নেব, তারপরে নামিয়ে নেব। আমটা পানির ভিতরে দিয়ে জাল করার একটাই কারণ যে আমের যে কষটা সেটা যেন খুব ভালো মতো বের হয়ে যায় পানির সাথে। তো একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখন আমি আমগুলো উঠিয়ে নেব। আমটা কিন্তু সিদ্ধ করা যাবে না, শুধু আমের কষটা খুব ভালো মতো যাতে পানির সাথে বের হয়ে যায় সেই জন্য কিন্তু এই আমটা পানির সাথে একটু জাল করে নেয়া। এখন এই আমটাকে উঠিয়ে নিয়ে ছাঁকনিতে নিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো আম থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন একটা প্লেটের উপরে এভাবে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য। আপনারা চাইলে এটা ফ্যানের তলায় রেখেও শুকিয়ে নিতে পারেন, আর নিচে দিয়ে চাইলেও এভাবে একটু দাগ কেটে নিতে পারেন। আমি রোদে দিয়ে এক ঘন্টা মতো রেখে দিচ্ছি শুকানোর জন্য। এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে ছয়টি শুকনো মরিচ, এক টেবিল চামচ জিরা, এক টেবিল চামচ ধনিয়া, দুই টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে। তো এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। আর এদিকে এক ঘন্টা পরে আমটা কিন্তু মোটামুটি পানি শুকিয়ে গিয়েছে। তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আবারও একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি হাফ কাপ সরিষা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি, চারটা এলাচ, আর দিয়ে দেব এক চা চামচ জিরা। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে, আর দিয়ে দিলাম এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আচারটি আপনারা বানিয়ে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলবেন না। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চারটা রসুনের কোয়া, কুচি করে দিয়েছি। আর কিছু রসুন আস্ত রেখেছি, সেটা আমি পরে দেব। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা, বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু সরিষা বাটতে পানি ব্যবহার করিনি, ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নিয়েছি। অবশ্যই আপনারা ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নেবেন। দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। আমটা কতটুকু টক সেই অনুযায়ী আপনারা এখানে চিনি ব্যবহার করবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এটা শুকনা মনে হলেও এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করতে হবে। তো আমি এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি, এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
চিনিটা গলে গিয়েছে, এখন এখানে আমি সেই আমগুলো দিয়ে দেব। পুরাটা জাল আমি মিডিয়ামে রেখে আচারটা তৈরি করে নেব। আপনারা চাইলে এই আচারটি আস্ত রেখেও করতে পারেন, আবার আধা ভাঙা করেও করে নিতে পারেন, তবে এই আচারটি দু একটা গলে যাবে, দু একটা আস্ত থাকবে, তাহলেই খেতে বেশি মজার হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এইভাবে এই আচারটি কখনো না বানিয়ে খেয়ে থাকেন, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। এখন এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। এখন আবারও আলতো করে মিশিয়ে দিচ্ছি, বেশি চাপাচাপি করা যাবে না, খুবই আলতো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। এখন যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম অর্ধেকটা। আর মশলাটা কিন্তু আমি পুরোপুরি মিহি করে বেটে নিইনি, মানে ব্লেন্ড করে নিইনি, আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে আচারটা খেতে বেশি ভালো লাগে। আর আচারটা রান্না করতে কিন্তু এখন বেশি সময় লাগবে না, 2 মিনিটের মতো চুলায় রাখলেই আচারটি হয়ে যাবে। এই পর্যায়ে এসে এখানে আমি সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আস্ত রসুনের কোয়া এভাবে দিলে আচারের টেস্টটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো আচারটা কিন্তু প্রায় শেষের দিকেই, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আচারটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা যে মশলাটা করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচের মতো মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজকের এই আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার চ্যানেলে আরও অনেকগুলো আচারের রেসিপি আছে, সব থেকে এই আচারটি একটু ভিন্ন রকমভাবে এবং স্পেশালভাবে তৈরি করেছি। আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে, যেমন দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজার, দেখলেই মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আচারটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, তারপরে একটা প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারগুলো কেমন হয়েছে। তৈরি হয়ে গেল টক ঝাল আমের খোসা সহ আচারের রেসিপি, অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।